দিনের আলোয় নদী থেকে মাটি চুরি বাগদায়। নদীতে গাড়ি নামিয়ে মাটি বোঝাই করছে মাটি মাফিয়ারা। অবশেষে টনক নড়ল প্রশাসনের। বাগদায় নদী চুরির ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নদী থেকে হাজার হাজার গাড়ি মাটি তুলে বিক্রি করে দিল মাটি মাফিয়ারা। প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও নজর এড়িয়ে গেল প্রশাসনের। অবশেষে স্থানীয়রা সরব হলে প্রশাসনের টনক নড়ে, বন্ধ হয় মাটি চুরি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশাড়ু পঞ্চায়েতের আমডোব পশ্চিম পাড়াতে। জানা গেছে, গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে বেত্রাবতী নদী। সংস্কারের অভাবে নদী আজ মৃত প্রায়। নদীতে জল নেই বললেই চলে। আর সেই সুযোগে বেশ কিছুদিন ধরে নদীর মাটি কেটে ট্রাক্টরে করে অন্যত্র বিক্রি করছিল মাটি মাফিয়ারা। এখন আমার চাষবাস বন্ধ, আমাদের অর্থ করে নেই বলে এভাবে পড়ে আছে নদীর। যেটা দীর্ঘদিন নিজের কার্যকর পুর করে নিয়েছে, হাজার হাজার গাড়ি মাটি বেঁচে দিয়েছে, ঠিক আছে। এই বিষয়ে এবার আমাদের কোনো আলোচনা নেই, আমরা কেউ লোকজন বসে না মিটিংয়ে, ঠিক আছে। তারপরে আরও অনেক কথা, আজকে তো পুলিশ টুলিশ এসেছে, হ্যাঁ পুলিশ এসেছিলো, কালকে মনে এসেছিলো পুলিশ। এরকম ক্ষমতা যারা তারাই করছে, ক্ষমতা আপনি তো বুঝতে পারছেন ক্ষমতা কারাই আছে, ওরা কে করবে? মানে আমি হুমকি দেবো, আমাকে মারধর করবে, আমার নাম কমপ্লেন করবে, পুলিশ আমার তুলে নেবে, বাড়ি তুলে নেবে, এইভাবে সমস্যা। এখন কি কাজ বন্ধ আছে? এখন কাজ বন্ধ আছে মানে, মানে আমরা আগে 10-12 জন গেছিলাম মানা করতে, আমার কাজ মাঠে। তারপরে মানে ওরা মানে কে কল করেছে জানি না সঠিক, দাদা মনে ফোন করেছিল, তারপরে আমরা শুনে মাটি কাটবো। শুক্রবার প্রশাসনের কাছে খবর গেলে প্রশাসনের কর্তারা পুলিশ নিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। যদিও ততক্ষণে পালিয়ে গিয়েছে মাটি মাফিয়ারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি মাফিয়ারা রাজনৈতিক ক্ষমতার জোরে হাজার হাজার গাড়ি মাটি কেটে বিক্রি করে দিয়েছে। আমরা সাধারণ মানুষ, ভয়ে কিছু বলতে পারি না। তা এই যে মাটিগুলো কেটে নিচ্ছে, এগুলো আমরা যতটা সম্ভব জানি যে যার এরিয়া তার সঙ্গে তার এরিয়াটাই মাটিটা পড়ে, কিন্তু মাটিটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা বলতে পারবো না। ক্ষতি হচ্ছে কিন্তু আমরা কি বলবো, আমাদের তো কিছু বলার নেই। আশাড়ু পঞ্চায়েতের প্রধান সুমনা মণ্ডল বলেন, নদী থেকে মাটি কাটা বেআইনি। আমরা বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানাবো। একদিন খবর পেয়েছিলাম, খবর পাওয়ার পরে আমরা ওখানে গেছিলাম। যাওয়ার পরে আমরা দেখি ওখান থেকে বেত্রাবতী নদীর থেকে মাটি কাটছে। একজন অসুস্থ ব্যক্তি আমাদেরকে খবর দিয়েছিলেন। যাওয়ার পরে আমরা বারণ করি এবং বলি এটা কোনো আইনে লেখা নেই যে নদী থেকে মাটি কাটার, আমাদেরও কোনো আইনে লেখা নেই বা কখনো কেউ আইনে আপনাদের বলবে না যে মাটি কাটার জন্য। বলার পরে না বলছে না, আমাদেরও কোনো পারমিশন নেওয়া নেই, আমরা এমনি আনলিগালভাবে করছি। তো আমরা বললাম এবার আমরা প্রশাসনের দিক থেকে আমরা যেখানে যেখানে বলার রিপোর্ট দেওয়া দেব, এবং আমরা প্রশাসনের বলা হয়েছে তারা যা আইনি পদক্ষেপ নেবে। আজকে তারা এসেছিলেন, এসে দেখে গেছে এবং আইনি যা পদক্ষেপ নেবেন আমরা তাদের সহযোগিতা করব। এলাকার বহু মানুষ মৎস্যজীবী, বর্ষায় নদীতে জল হলে মাছ ধরে সংসার চালান অনেকেই। এভাবে নদীর মাটি কাটার ফলে ধ্বংস হতে পারে নদীর গতিপথ, বর্ষায় ভাসতে পারে দুকুল। এ বিষয়ে ফোনে বিদ্যাধরী ডিভিশনের বনগাঁ মহকুমার জুনিয়র ইঞ্জিনিয়ার সৌগত বাগচি জানান, নদী থেকে অবৈধভাবে কয়েক হাজার ট্রাক মাটি বিক্রি হয়েছে। ঘটনাস্থলে এসে আমরা কাউকে দেখতে পাইনি, তবে এ নিয়ে থানায় অভিযোগ জানাব। এ বিষয়ে ওভার টেলিফোনে তিনি আরো বলেন, অভিযোগ এখানে মাটি কাটা হচ্ছিল, সেই অভিযোগটা পেয়ে আমরা দেখতে এসেছি। তা এখানে যা মনে হচ্ছে যে কয়েক হাজার গাড়ির মাটি এখান থেকে কাটা হয়েছে জেসিপি দিয়ে, এটা বেত্রাবতী নদী আমডোব পশ্চিম পাট। কারা কাটছিল? মাটি ব্যবসায়ী যারা রয়েছে এখানে তারাই কাটছিল, অবৈধভাবে এটা কাটছিল। অফিসিয়ালি কোনো ইনফরমেশন বা কোনো পারমিশন এইভাবে দেওয়া নেই। আর কি ব্যবস্থা নিচ্ছেন আপনাদের? হ্যাঁ, আমরা অবশ্যই প্রশাসনিকভাবে আমরা ইয়ে করবো, স্টেপ নেবো। এখন সেটার ব্যাপারে অফিসে গিয়ে চিঠি চাপাটি যা করার সেগুলো করবো। আমাদের বিদ্যাধরী ড্রেনেজ সাব ডিভিশন, বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের আন্ডারে বিদ্যাধরী ড্রেনেজ সাব ডিভিশন। থানায় অভিযোগ করবেন লিখিত? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করা হবে। অবৈধ ব্যবসায়ীরা কি এরকম কারবার অনেকদিন ধরেই চালাচ্ছে? এখনো পর্যন্ত মানে শোনা যাচ্ছে যে এরকম এরা ইয়ে করছে, কারবার করছে। কারণ আমাদের এখানে বেত্রাবতী আছে, কোদালিয়া আছে, সেই সব নদীর থেকে মাটি কাটা হচ্ছে অবৈধভাবে, সেরকম খবর আছে। কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে হাতে না হাতে ধরতে পারিনি, কারণ তারা অফিসের যখন ছুটি মানে বা ইলেকশন টিলেকশন থাকছে সেই সময় এরা কাটাকাটি করছে, যার জন্য আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে এদেরকে নজরদারি করা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।